সন্তোষ প্রকাশ আপিল করবে আসামি পক্ষ রায় সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট জনেরা জনপ্রত্যাশিত না হলেও মেনে নিয়েছে আওয়ামী লীগ জানালেন হানিফ যুদ্ধাপরাধীদের রায় সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে বললেন নাসিম বিএনপি ক্ষমতায় আসলে আবারও জাতীয় পতাকা উড়বে যুদ্ধাপরাধীদের গাড়িতে মন্তব্য প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকার মন্দিরগুলোতে চলছে পূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমাতু জোহরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন আদেশে চারটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দুটি চারটি অভিযোগে ২০ বছরের কারাদণ্ড এবং একটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি প্রদানের মতো অপরাধ সংঘটিত হলেও শারীরিক অক্ষমতা বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল অভিযোগ প্রমাণিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অপরদিকে আসামি পক্ষ রায়ের সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মমিন হোসেনের ক্যামেরায় প্যাট্রিক ডিকস্তার রিপোর্ট একাত্তরে সংঘটিত হত্যা গণহত্যা লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ ২৮টি ঘটনার মধ্যে ১৭টি অভিযোগ আমলে নিয়ে গত বছর বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ এক বছর তিন মাসের বিচারিক কার্যক্রম শেষে গত ২২ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল দুই রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখে মামলাটি সেই রায় ঘোষিত হলো একটি অভিযোগের জন্য তাকে ২২ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে বাকি চারটি অভিযোগের জন্য তাকে প্রতিটি অভিযোগের জন্য প্রদান করা হয়েছে এবং বাকি চারটি অভিযোগের জন্য তাকে আমৃত্যু জেলে থাকতে হবে আব্দুল আলীমের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়নি তবে প্রমাণিত অভিযোগে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ছিল প্রসিকিউশনের মৃত্যুদণ্ডটাই যদি হতো নিশ্চয়ই আমরা প্রসিকিউশন তো খুশি হতে পারতাম তবে রায় যা দিয়েছেন মাননীয় ট্রাইব্যুনাল আমরা তা মাথা পেতে নেই নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই প্রসিকিউশনের আনিত ১৭টি অভিযোগের মধ্যে ১৫টি ঘটনাই হত্যাকাণ্ডের আনিত এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুল আলীমের ছেলে বলেন তারা ন্যায় বিচার পাননি জয়প্রদের জনগণ তাকে ৭-৭ বার নির্বাচিত করেছে উনি কখনো মানবতা বিরোধী অপরাধ করতে পারেন এবং করেননি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী যে এই জাজমেন্ট একটি পারভার্স জাজমেন্ট এটা একটি ন্যায় ভ্রষ্ট রায় আমরা এতে সংক্ষুব্ধ আমরা এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করব রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল গণতন্ত্র ও আইনের শাসন সুরক্ষায় রায় নিয়ে মন্তব্য প্রদানে সতর্ক হওয়ার আহ্বান জানান শারীরিক অক্ষমতা ও বয়স বিবেচনায় জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পর এবার সর্বোচ্চ শাস্তি থেকে রক্ষা পেলেন বিএনপি নেতা আব্দুল আলীম ট্রাইব্যুনাল তার রায়ের অবজারভেশনে বলেছে সুশিক্ষিত ও সমাজে প্রভাবশালী হওয়া সত্ত্বেও ১৯৭১ আব্দুল আলীমের ভূমিকা ক্ষমার অযোগ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্যাট্রিক ডিকস্তা মাই টিভি এদিকে আলিমের আমৃত্যু দণ্ডাদেশ রায় সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট জনেরা আর রায়কে ঘিরে ট্রাইব্যুনাল চত্বরে নেওয়া হয়েছিল তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আজকে যদি আলিমের এই ফাঁসিতে যদি ঝুলাই রায় হতো তাহলে দেখতেন ভবিষ্যতে মুক্তিযোদ্ধের চেতনার বিরুদ্ধে আর কেউ কাজ করতে সাহস পেত না এই রায় আমি ঘৃণার সাথে ক্ষোভের সাথে আমি নিন্দার সাথে দিস ইজ হুইল চেয়ার জাজমেন্ট এটা আমার দেশবাসী প্রত্যাশা অনুযায়ী এ রায় হয় নাই আমরা যেটা চেয়েছি যে সত্যের জয় হোক একাত্তরে এই লোকগুলো গণহত্যা করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে আদালতে এই অপরাধগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এখানে ব্যক্তিগত সন্তুষ্টির কোনো সুযোগ নেই অসন্তুষ্টির ব্যাপার না সরকারের কাছে আহ্বান জানাবো ওনারা যেন আপিল করে এবং এই কুখ্যাত আলিম চৌধুরীকে যেন ফাঁসির কাস্তে ঝুলিয়ে তার রায়টাকে আবার পুনর্বহাল করে একটা রায় দেয় তাহলে দেশ কলঙ্কমুক্ত হবে মুক্তিযোদ্ধার আমার সহযোদ্ধারা শান্তি পাবে
বিএনপি নেতা আব্দুল আলিমের যাবজ্জীবন কারাদণ্ডের রায় জনপ্রত্যাশিত না হলেও আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেনে নিয়েছে আওয়ামী লীগ। রায়ের পরে রাজধানীর টিসিবি ভবনে বুধবার নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা বলেন। তিনি বলেন, আব্দুল আলিমের অপরাধে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা ছিল যে দেশের সর্বস্তরের মানুষের, কিন্তু রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। কুখ্যাত রাজাকার আব্দুল আলিমের বিরুদ্ধে রায় হয়েছে, জাতির প্রত্যাশা ছিল এই নরঘাতক, এই নরপশু, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। বয়স্ক বার্ধক্যজনিত কারণে এবং শারীরিক অস্ত্রের কারণে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি যে এই রায় এ বাংলার জনগণের পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী হয় নাই, তারপরেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই রায় সবাই মেনে নেবেন, এটি আমরা আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের রক্ষায় অঙ্গীকারাবদ্ধ, কিন্তু শত চেষ্টা করেও তিনি তাদের রক্ষা করতে পারবেন না। মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলিমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার পর 14 দলের প্রতিক্রিয়া জানাতে বুধবার দুপুরে সিরাজগঞ্জের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় এ সরকারের মেয়াদেই কার্যকর করা হবে। যারা আজকে আমাদের বিরোধী পক্ষ তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে এদের বিচার ঠিক হয়নি, এদেরকে মানে মুক্ত করার জন্য ওরা এখন মঞ্চে সাজিয়ে বক্তব্য দিচ্ছে খালেদা জিয়া। সেই জন্য এখন জনগণকে দায়িত্ব নিয়ে শেখ হাসিনার ক্ষমতা ফিরে আনতে পারলে ইনশাল্লাহ শুধু রায় ঘোষিত হবে না, সমস্ত দণ্ডই কার্যকর হবে আগামী দিনে। এবার অন্যান্য প্রসঙ্গ। জোটের সদস্যদের নিয়ে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তবে যুদ্ধাপরাধীদের গাড়িতে আবার জাতীয় পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়ের শুরুতে তিনি কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। মানিকলাল ঘোষের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে গণভবনে ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, সুনামগঞ্জ, কুষ্টিয়া, চাঁদপুর ও বরগুনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় যে দেশকে কোথায় নিতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী কথা বলেন চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতের বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা নিয়ে। ওখানে এই ধরনের মহানাস্ত্র তৈরি হচ্ছে কেউ জানতে পারত না, এটা বোধহয় আল্লাহর একটা বিধান, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। হেফাজত ও জামাত ইসলামীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী জানতে চান ওই গোষ্ঠীর সহায়তায় বিরোধী দলীয় নেতা দেশকে কোন পথে নিয়ে যেতে চাচ্ছিলেন। একদিকে এই জামাত শিবির যুদ্ধাপরাধী, অপরদিকে এই যে হেফাজতি যেখানে এতগুলি গ্রেনেড বোমা তৈরি হচ্ছিল, তো এনাদেরকে নিয়ে তিনি তাহলে ওই 5 মে বা 6 মে এদেরকে ঢাকা শহরে অবস্থান করিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যে দেশকে কোথায় নিতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত ক্ষমতায় এলে আবারও জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হবে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে উঠিয়ে। আবার এই বাংলাদেশ সেই জঙ্গিবাদ সন্ত্রাসের দেশ হোক, আর যুদ্ধ অপরাধীদের এক উনি তো মন্ত্রী বানিয়েছিলেন, পতাকা তুলে দিয়েছিলেন, আবার তাদেরকে ক্ষমতায় বসাবে, তাহলে মুক্তিযুদ্ধে যারা বিজয় অর্জন করেছে তাদের অস্তিত্ব থাকবে না, বরং মুক্তিযুদ্ধে যারা পরাজিত সে পরাজিত শক্তিকে নিয়েই তো উনি ক্ষমতা আসতে চান, সে যুদ্ধাপরাধীদের তিনি বাঁচাতে চান, তো দেশবাসী কি সেটাই চায়? সেটাই আমার দেশের মানুষের কাছে প্রশ্ন। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। এই মাদ্রাসায় নির্বাচনের সময় নির্বাচন পরিচালনার সকল দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। বুধবার বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। পরে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শীঘ্রই বেসরকারি টেলিভিশনের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। সংসদে অনির্ধারিত আলোচনায় প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, 24 অক্টোবরের পরও সংসদ অধিবেশন চলতে পারে। 24 অক্টোবরের পর বিএনপির আন্দোলন কর্মসূচির নামে অরাজকতার পূর্বাভাসের সমালোচনা করেন আরেক প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ডিজিটাল পদ্ধতি করার ফলে দুর্নীতি অনেকটা হ্রাস পেয়েছে। এখন যেমন ধরেন টেন্ডার, এই টেন্ডার
আমরা কিন্তু এখন অনলাইনে টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এখন ইদানি ওই টেন্ডারের বাক্স নিয়ে দৌড়দৌড়ি টেন্ডার দখল এগুলি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, সেগুলি ধীরে ধীরে কিন্তু কমে গেছে এবং আরো বেশি কমে যাবে। সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামিয়া বলেছেন, এককভাবে নির্বাচনের চেষ্টা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তার এসব কথা বলেন। নির্বাচনে একটা সরকার থেকে আর সরকার ট্রানজিশন হয়, এটাই হচ্ছে একটা সভ্য গণতান্ত্রিক দেশের প্রক্রিয়া। যদি তা না হয় তাহলে হানাহানি, রক্তপাত, গৃহযুদ্ধ, বিচ্ছিন্নতা অনেক কিছু হতে পারে। সরকারকে যদি আপনার ক্ষমতায় রাখতে চান দেশের অস্তিত্ব থাকবে না। সুতরাং এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে আপনাদেরকে বৃহত্তর আন্দোলনে যোগদান করতে হবে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের হুমকিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ। যদি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার জন্য প্রশাসন রয়েছে। বুধবার টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিনে ধলেশ্বরী নদীর উপর নবনির্মিত ব্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে না বললেও সভা সমাবেশের মাধ্যমে মূলত তারা নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে। এর আগে মন্ত্রী দেলদুয়ার ও নাগরপুর উপজেলার মধ্যকার ধলেশ্বরী ব্রিজ ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এই সরকারের আমলে প্রহসনমূলক নির্বাচনের কোনো রেকর্ড নেই, আগামী জাতীয় নির্বাচনও কোনো প্রহসনমূলক পরিস্থিতির উদ্ভব হবে না। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গিবাদ নেই, কোথাও গ্রেনেড হামলা হচ্ছে না, জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনাও ভেস্তে গেছে। তিনি বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার পুরোপুরি বাস্তবায়নের জন্যই মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত প্রাঙ্গণে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংবিধানে পরিষ্কার করা আছে, বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী আগামী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এক তখন করে নির্বাচন বাংলাদেশে হবে না। সবাইকে সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে। বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকার মন্দিরগুলোতে চলছে পূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার রং তুলি ও অঙ্গসজ্জার কাজ ইতোমধ্যে শেষে ভাস্কররা নির্ভর হলেও ব্যস্ত হয়ে পড়ছেন পূজারী ও আয়োজকরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। পূজা মণ্ডপকে ঘিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় ফাহিম মোনায়েমের রিপোর্ট। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের আলপনার কাজ। দেবী দুর্গা এবার আসছেন দোলায় চড়ে বৃহস্পতিবার। ষষ্ঠাদি বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার প্রথম দিন। মা এবৎসরে দোলায় আগমন করতেছেন এবং গজে গমন করতেছেন। আগমন মানে কিছু রোগ ব্যাধি পীড়া, কিছু ঝড় বৃষ্টি বাদলা থাকবে, আর যাওয়ার সময় মা ফসল আদি দিয়ে যাবেন। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বলেন, সুন্দর পরিবেশে পূজা উদযাপনের মাধ্যমে তারা বিশ্বের দরবারে তুলে ধরতে চান ধর্মীয় সম্প্রীতির চিত্র। অধর্মের বিনাশ, ধর্মের পালন, অর্থ সম্পদ, এগুলো আমরা মা দেবীর কাছে কামনা করি। দেশে সকলের মঙ্গল হয়, শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, যে সমস্ত ধর্মের লোক যেন শান্তিতে বসবাস করতে পারেন, এই প্রার্থনা করা হয় মা দুর্গার কাছে। প্রশাসনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে পূজা মণ্ডপগুলো ঘিরে নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। আনসার ও পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশও, র‍্যাব মোতায়েন থাকবে সর্বত্র। কোথায় কোথায় পূজা হবে, পূজা মণ্ডপগুলো হবে, সেই ব্যবস্থাটি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং আমাদের এখন প্রস্তুতি মূলত চূড়ান্ত পর্যায়ে।
বেশ 3-4 দিন আগেই আমাদের মূলত ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে এবং আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, আর এবং পূজা কমিটির যারা যারা আছেন তাদের সঙ্গে মূলত আমাদের এই মত বিনিময়ের সাথে সাথে একটা লাইন অফ কমিউনিকেশন হয়েছে, যাতে যে কোনো ধরনের পরিস্থিতি বা যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় যাতে আমরা তাৎক্ষণিক সেই সমস্যাটি সেখানেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে থাকি। শান্তিপূর্ণ পরিবেশে দশমীতে পূজা পালনের মাধ্যমে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা পূজারীদের। ফাহিম মুনায়েম, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। বাংলাদেশ থেকে দুবাই পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 52 লাখ সৌদি রিয়াল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশি টাকায়, যার মূল্য প্রায় 10 কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, দুটি ল্যাপটপের ব্যাগ থেকে রিয়ালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। দুটি কম্পিউটার ব্যাগে, কালো দুটো কম্পিউটার ব্যাগে, সেখানে 51,97,000 সৌদি রিয়াল আমরা উদ্ধার করতে সক্ষম হয় এবং যার ভ্যালু হচ্ছে 10 কোটি 60 লক্ষ টাকা। গত 10 বছরের ইতিহাসে দিস ইজ দি বিগেস্ট কারেন্সি ক্যাশ। যেসব সম্ভাবনা আছে সেগুলো আমরা এখন অনুসন্ধান করে দেখবো যে আসলে কি ঘটেছিল এবং কি ঘটতে যাচ্ছিল। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বিঘ্নে শেষ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন OPCW। রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য হাতে সময় খুব কম এবং যুদ্ধবিরতি হলেই এ সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন OPCW এর প্রধান আহমেদ উজমুকু। আহমেদ বলেন, সাময়িকভাবে যুদ্ধবিরতি হলে লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। হেগ এ সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত অস্ত্র ধ্বংসের কাজে সিরিয়া কর্তৃপক্ষ সহযোগিতা করেছে, শেষ হয়েছে একটি স্থাপনা পরিদর্শনের কাজ। এরপর আগামী কয়েক সপ্তাহে পরিদর্শকদেরকে 20টি স্থান পরিদর্শন করতে হবে বলে জানান আহমেদ। এবারে খেলা সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। প্রথম দিনের শেষ দিকে রাজ্জাক ও সাকিবের ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টে খেলায় ফিরেছে বাংলাদেশ। দিন শেষে 5 উইকেট হারিয়ে 280 রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বুধবার জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে দলীয় 57 রানে সাজঘরে ফেরেন রাদারফোর্ড। তবে দ্বিতীয় উইকেটে 126 রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন ফুলটন ও উইলিয়ামসন। ব্যক্তিগত 73 রান করে নাসিরের শিকার হন ফুলটন, তবে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক তুলে নেন উইলিয়ামসন। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন টেইলর। শেষ দিকে রাজ্জাক ও সাকিবের ঘূর্ণিতে প্রথম দিন শেষে 280 রান তুলতে 5 উইকেট হারায় কিবিরা। 114 রানে উইলিয়ামসনকে LBW এর ফাঁদে আটকান সাকিব, রাজ্জাক নেন 2 উইকেট। বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। সকাল 9টার দিক শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সাবের হোসেন চৌধুরী ও তার সমর্থকরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান পাপনের সভাপতি হওয়া এখন এক প্রকার নিশ্চিত। নির্বাচনে 23 পরিচালকের মধ্যে 19 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাই বাকি 4 পদের জন্য বৃহস্পতিবার ভোটাভুটি হবে NSC-তে। এর মধ্যে ক্যাটাগরি 1 বা জেলা ও বিভাগীয় সংস্থাগুলো থেকে 3টি পদের জন্য লড়বেন 5 জন প্রার্থী। ঢাকা বিভাগ থেকে 2টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নাইমুর রহমান দুর্জয়, মঞ্জুর কাদের ও মির্জা জিল্লুর রহমানের মধ্যে। আর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে নিয়ে গড়া ক্যাটাগরি 3-এ 1টি পদের জন্য লড়ছেন গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজন। শেষ করব সংবাদ।